যে খাবার খেলে পুরুষের গায়ের গন্ধে মেয়েরা পাগল হয়ে যায়। সঙ্গিনীর কাছাকাছি আসার পরও সুদর্শন সুপুরুষরাও প্রত্যাখ্যাত হতে পারেন। এর কারণ হতে পারে শরীরের বাজে গন্ধ। দুর্গন্ধ না থাকলেও বিশেষ করে গন্ধের বদলতে পুরুষের প্রতি আকর্ষিত হন নারীরা। এমন গন্ধ কোনো বডি স্প্রে বা কোলন নয়, দিতে পারে বিশেষ কিছু খাবার। এমনই তথ্য বেরিয়ে এসেছে ইউনিভার্সিটি অফ ড্রাগের গবেষকদের গবেষণায়। তিনটি ভিন্ন ভিন্ন গবেষণা করেন বিজ্ঞানীরা। একদল পুরুষের অর্ধেকে খাওয়ানো হয় পনিরের স্যান্ডউইচ, এর মধ্যে 12 গ্রাম রসুন কুচি করে মেশানো হয়। দলের বাকি অর্ধেক শুধুমাত্র চিজ স্যান্ডউইচ খান। এরপর তাদের দেহের গন্ধ পরীক্ষা করা হয়, বিশেষ করে ধূমপান বা ঘামের কারণে গন্ধের তারতম্য কতটা পার্থক্য ঘটে তাও দেখা হয়। দলের প্রত্যেক পুরুষের বগলে তুলোর প্যাড দেওয়া হয়, এর মাধ্যমে সংগ্রহ করা হয় তাদের ঘাম ও গন্ধ। টানা 12 ঘন্টা রাখা হয় তুলোর প্যাড। এক সপ্তাহ এরপর একই পরীক্ষার পুনরাবৃত্তি ঘটে। এরপর এই তুলার প্যাডগুলোর গন্ধ নেন মহিলারা। কোন প্যাডের গন্ধ আকর্ষণীয় তার র্যাঙ্কিংও করেন তারা। পরীক্ষায় দেখা যায় যে পুরুষের রসুনের মিশ্রণে স্যান্ডউইচ খেয়েছিলেন তাদের গন্ধ অনেক আকর্ষণীয়, সুখবর এবং পুরুষালী বলে বিবেচিত হয় মহিলাদের কাছে। এ সকল পুরুষের দেহের গন্ধের তীব্রতাও কম ছিল। গন্ধের ভিত্তিতে নারীদের কাছে আকর্ষণীয় পুরুষের মান বিচারে 1 থেকে 7 পয়েন্টের স্কেলে নির্ধারিত হয়। রসুনের স্যান্ডউইচ খাওয়া পুরুষদের আকর্ষণ মাত্রা স্কেলে 2.9 থেকে 3.1 পয়েন্টে পৌঁছে। পার্থক্যে বোঝা যায় পুরুষের গায়ের গন্ধ নারীদের আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞানীরা জানান রসুনের অ্যান্টি অক্সিডেন্ট উপাদানের জন্য পুরুষের দেহের গন্ধের এমন পরিবর্তন ঘটেছে, অথবা এটি রসুনের স্বাস্থ্যকর উপাদানের কোনো জাদু। হয়তো রসুন কার্ডিওভাস্কুলার বা অ্যান্টিব্যাকটেরিয়াল বিষয়ক উপকারিতার কারণে গন্ধের তারতম্য ঘটেছে।